আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদ ও বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সামান্য সহযোগিতা করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আপনার এই মসজিদ নির্মাণ করার জন্য যদি একটা ইটের সহযোগিতা থাকে, এই মসজিদ নির্মাণ করার জন্য যদি একটা টিনের সহযোগিতা থাকে, মসজিদ নির্মাণ করার জন্য যদি এক বস্তা সিমেন্টের সহযোগিতা থাকে, মসজিদ নির্মাণ করার জন্য যদি একটা ফ্যানের সহযোগিতা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এটা কিন্তু অনেক অল্প বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বড় মর্যাদার কথা বললেন? আমি সামান্য সহযোগিতা করব আর আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, কেন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অফার শুনবেন, অফার হলো এমনটাই, এই যে আমরা দান করি, সাদাকা করি, ডোনেশন করি, তা সহজ বাংলা ভাষায় যেটা আমরা এক কথায় দান করি আর কি। তো যখন আমরা দান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে দান করার সম্পদ, দান করার অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা প্রমাণ পাই সেটা হলো, মনে করেন আপনি মসজিদ নির্মাণের জন্য বা এই মসজিদের কাজে 5 টাকা সহযোগিতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনারা আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মসজিদে কিয়ামতের আগ পর্যন্ত যত মুসল্লি সালাত আদায় করবে, যত মুসল্লি একটা সাজদা দিবে, তার প্রত্যেকের নেকির একটা ভাগ আমার আমলনামায় যুক্ত করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই মসজিদ নির্মাণের পিছনে যাদের সময়, শ্রম, আর্থিক সহযোগিতা, মৌন সমর্থন, একাগ্রতা সবকিছু আছে, সবাইকে মনে রাখতে হবে। এমনকি আজকে থেকে যে জুমার সালাত চালু হচ্ছে, আজকে পর্যন্ত আমরা যতজন মানুষ অন্তত একটা সাজদাও যদি দেই, তো প্রত্যেকটা সাজদার বিনিময়ে যে নেকি আছে, এই নেকির একটা ভাগ যারা এই মৌন সমর্থন দিয়েছেন, যারা আর্থিকভাবে সমর্থন দিয়েছেন, যারা দেখা যাচ্ছে কর্মের মাধ্যমে সমর্থন দিয়েছেন, প্রত্যেকেই নেকির একটা করে ভাগ পাবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং বিষয়টা কিন্তু হালকা বিষয় নয়, এজন্য এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া বুঝেন, একটা হলো গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া, আর একটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া মানে হলো চলমান নেকি, আর গুনাহে জারিয়া মানে হলো চলমান গুনাহ। যেমন মনে করেন একটা সিনেমা হল তৈরি করেছে একজন, এই সিনেমা হলে যত মানুষ সিনেমা দেখবে, যত মানুষ গান শুনবে, যত মানুষ নাটক দেখবে, প্রত্যেকটা মানুষের একটা করে পাপ ওই সিনেমা হলের সাথে সম্পৃক্ত, যারা তাদের আমলনামায় যুক্ত করা হবে। মনে করেন এখানে একটা মার্কেট আছে, বাজার আছে, এই মার্কেট কমিটির সভাপতি যিনি, এই মার্কেটে যতগুলো চায়ের দোকানে সিনেমা চলে, টিভি চলে, এই প্রত্যেকটা গুনাহের ভাগ ওই মার্কেটের সভাপতি বা সেক্রেটারি বা ওই দোকানদার যারা আছে তারা পেতে থাকে। এটা হলো চলমান গুনাহে জারিয়া। আবার দেখা যাচ্ছে এই নেকির কাজে পরস্পর পরস্পরকে যখন সহযোগিতা করবে, তখন যত মানুষ ওই নেকির কাজে উপকৃত হবে, ওই নেকি থেকে যত মানুষ উপকৃত হবে, তার একটা করে নেকি যারা সহযোগিতা করবে, যারা ওই মসজিদ কমিটির সভাপতি বা ইবাদাতের স্থানের সভাপতি, সেক্রেটারি বা ডোনেশন যারা করে, সবাই ওই নেকির একটা করে ভাগ চলমানভাবে পেতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিষয় কিন্তু দুইটা, বিষয় দুইটা, দুই রকম। একটা হলো নেকি চলমান বাড়তে থাকে, আর একটা হলো গুনাহ চলমান বাড়তে থাকে। আর এই দুটাও, এই দুটা কিন্তু মৃত্যুর পরেও চলতে থাকে। আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদের। তার মানে এই সাদাকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া, এই দুইটা আমল, তার মানে একটা হলো গুনাহ চলমান আর একটা হলো নেকি চলমান, এই দুইটা আমল বিষয় আমরা মৃত্যুবরণ করার পরেও আমাদের আমলনামায় গুনাহযুক্ত ভাগ চলমানভাবে পেতে থাকে।